আওয়ামী লীগের দুর্নীতিতে জ্বালানি খাতের সর্বনাশ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে হারিকেন নিয়ে বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। সমাবেশে নেতারা আরো বলেন, জনগণকে বোকা বানিয়ে সরকার লুটপাট করে আজ শূন্য হয়ে গেছে। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে হারিকেন হাতে ব্যতিক্রম প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, উন্নয়নের নামে দেশের টাকা লুটপাটে ব্যস্ত ক্ষমতাসীনরা। চালের দাম কমাইতে পারেন না, গ্যাসের দাম কমাইতে পারেন না, প্রতিদিন বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতারে ব্যস্ত রাখেন। ওই শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটেছে তার চেয়েও ভয়াবহ ঘটনা এই বাংলাদেশে এই ঢাকায় ঘটবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের মহাদুর্নীতিতে দেশ এখন ধ্বংসের পথে। জ্বালানি খাতকে পথে বসিয়েছে তারা, শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে সরকার। গ্রামে যেখানে এখন বোরো মৌসুমে সবচেয়ে বেশি সেচের দরকার, যার জন্য বিদ্যুৎ দরকার, সেই গ্রামে 7-8 ঘন্টা কোনো বিদ্যুৎ থাকে না। বিশেষজ্ঞরা বলছে যে বাংলাদেশে এখন অশনি সংকেত। এই আওয়ামী লীগ সরকার আজকে দুর্নীতি করে চুরি করে তারা বাংলাদেশের জ্বালানি খাতে সর্বনাশ করে দিয়েছে। বন্ধুগণ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশের গণতন্ত্র ও সুস্থ রাজনীতি চর্চা করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আগামীতে যে কোনো আন্দোলনে নেতাকর্মীদের প্রস্তুত থাকার। মানুষকে প্রতারণা করে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।